ওই দেখ হাসপাতালের কাপড় চোপড় না ছেড়ে বিছানায় শুয়ে পড়লি যে বসো বসবো কি রে তোকে খেতে দিতে হবে না তুই হাত মুখ ধুয়ে কাপড় চোপড় পাল্টে নে আমি খেতে দিচ্ছি মা আমি মেডিকেলের ক্যান্টিন থেকে খেয়ে এসেছি আমি এখন খাবো না কি হয়েছে রে তোকে এরকম ক্লান্ত দেখাচ্ছে কেন মা হাসপাতালে কাজের অনেক চাপ একটা কথা বলবো বিজন বাবুর কাছে এবার আমি কথাটা গিয়ে বলি কিসের কথা কিসের কথা আবার কি এবার তোদের বিয়ের ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে হবে না বন্দনা চলে যাওয়ার তো এক বছর হতে চলল এবার তো আমরা মা থাক না ওসব কথা কেন মন্দিরে এখন বিয়ে করবো এমন ভাবে বলছিস কেন তুই কি ওর সঙ্গে কথা বলেছিস সব কথা কি বললে তারপর বুঝে নিতে হয় আমি জানি মন্দিরে এখন বিয়ে করবে কেন করবে না সে দায়িত্ব তো দুজনে মিলেই নেওয়া যায় নাকি থাক না মা এসব কথা আমি এখন বিয়ে করব না কেন করবি না মা এই যে তুমি এত আদর করো তোমার আদরের উপর কেউ ভাগ বসাত না এটা আমার সহ্য হবে না তুই না খুব হিংসুটে Thank you.